ভাই বাড়িওয়ালা কিন্তু শুরুতে বলছে আছে, শুরুতে বলছে আছে এবং হ্যাঁ আর্মি আর্মি না আসলে ওরা নামবে না এই কথা বলছে, আর্মি না আসলে তারা নামবে না এই কথাটা বলছে, তারপরেই তো আমরা আর্মি ডাকছি তাই না? এখান দিয়ে পালানোর কোনো ওয়ে আছে পিছনে? তাহলে বাড়ির ভিতরে আরেকবার আপনি ট্যাঙ্কি ম্যাঙ্কি সব চেক করছেন? তাহলে ফার্স্টের দিকে স্বীকার কেন করলো যে আছে? না তারা কিন্তু শুরুতে স্বীকার করছে, বলছে সেনাবাহিনী আসলে ওরা বের করবে, এছাড়া বের করবে না। এখানে তার বোনের বাসা নাকি? না এখানে তার বোনের বাসা নাকি? না আর ফেসবুকে লাইভ করতেছে এটা বলেন। আচ্ছা আপনার বোনের বাসা এখানে আছে নাকি? নাই তার কোন আত্মীয়? তার আত্মীয় আছে? কেউ নাই। তার আত্মীয় এখানে থাকে না? কেউ না। তার রিলেটিভ থাকে? এটা তো পুরো এলাকা জানে, এটা পুরো এলাকা জানে যে তার রিলেটিভ এখানে থাকে। আমার বাড়িতে পুলিশের এসপি, আমার মামা পাশালে আমার বিল্ডিং। তাহলে আপনি বললেন এই বিল্ডিং আপনার? এই বিল্ডিং আমার বোনের, বোনের বিল্ডিং। কে কে বলছে আমার? এইখানে একজন ওদের আত্মীয় আছে এটা কিন্তু এলাকাবাসী সবাই জানে, সবাই জানে। এই যে মেদিনীর কথাটা ছড়াইছিল, তারপরে এখানে আসার পরে, এখানে আসার পরে সবাই বললো এই বাসায় আছে, এখান থেকে কনফার্ম করা হলো। তাহলে আর্মিকে কেন ডাকতে বলা হলো এদিকে? আর্মি আসলে তাদেরকে বের করা হবে এই কথাটা কেন বলা হয়েছে? এখান থেকে তিনটা লোক বলছে, ভিতর থেকে বলছে, ভিতর থেকে বলছে। এটা তো আসলে এটা কাউন্টেবল না। আমরা আমাদের বাসার মানুষদের, আমরা বাসার মানুষটা কিন্তু আমরা বলি না এখানে আছে, বাইরে থেকে ইনফরমেশন আসছে। সো হোয়াট দা মিন, কেউ বাইরে থেকেই বলা হয়েছে যে ভিতরে আছে, একবার এখানে এক বলছে একবার এখানে মনে হয়েছে, তো কি মিন হয় যে আপনারা নিজেরাই শিওর না? বাইরের মানুষে ভিতরে গেছে দেখার জন্য, বাট আপনারা রাইটস ভিতরে, আপনারা আর্মি কল করতে পারেন, দ্যাটস ইট। এখানে চেক করা হয়েছে। আচ্ছা আমি তোমাকে বলি, এখান থেকে তিনজন লোক বের হয়ে বলছে আর্মি আসলে তাদেরকে বের করা হবে, এছাড়া বের করা হবে না, তাদেরকে খুঁজে বের করা হবে। তা বলছে তার আর্মি আসলে নামবে এই কথাটা বলছে ক্লিয়ারলি। কে নামবে এটা এটা আমরা কারে খুঁজতেছি, কারে খুঁজতেছি? না না আজকেই বন্ধ, আজকেই বন্ধ লাইট, লাইট সব আজকেই বন্ধ। এখান দিয়ে আমরা প্রতিদিন টহল দিই রাতে, এখানের ওই দিকের কয়েকটা লাইট, ওই দিকের লাইট কয়েকটা বন্ধ, ওই দিকের কয়েকটা লাইট বন্ধ। হ্যাঁ আচ্ছা, এখান থেকে বলা তো হয়েছে আমাদেরকে যে আর্মি আসলে তারা বের হবে, এটা আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আমি নিজে। এখানে আরো আছে মানুষ, আরো মানুষ আছে যারা শুনছে। আর্মি কোথায় আছে দেখেন, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে, হ্যাঁ স্টেটমেন্টের ইয়াটা পাইছেন? কোন স্টেটমেন্ট? আপনি যে মাত্র বললেন যে আর্মি আসলে বের করে দেবে। হ্যাঁ আমি বলতেছি আমাদেরকে এই বিল্ডিং থেকে বলা হয়েছে যে আর্মি আসলে বের করে দেওয়া হবে তাদেরকে, তাদেরকে। এখন আমরা কাকে খুঁজতেছি? যাকে খুঁজতেছি বলছে যে তোমরা আসো, তোমাদের সিনিয়র যে কয়জন আছে তোমরা আসো, মানে এই তোমাদের মধ্যে যারা সিনিয়র আছে তোমরা আসো, আসার পরে আমরা পুলিশ সহ আমরা এটা সার্চ করবো। এবং ওরা কিন্তু আচ্ছা এই এলাকায় এতগুলো বাসা থাকতে আপনাদের বাসাটাই কেন টার্গেট করলো? হ্যাঁ মেদিনী, হ্যাঁ আমি বলি সবাই কিন্তু, এই যে বড় ভাই সবাই কিন্তু এই বাসায় ছিল।
আমরা ফার্স্টে মেদিনীতে আসছি, মেদিনীতেই আমরা আসছি, কিন্তু এইখান থেকে বলা হয়েছে যে আসে এইখানে বের করা হবে, বলছে না? আপনারা তো ছিলেন, আপনারা তো ছিলেন, বলছে এখান থেকে বাড়িওয়ালি খুঁজে পাওয়া যেতেছে। এই যে বাড়িওয়ালার ভাই, আমরা তো শুনছি, কথা হয় না, আপনি বললেই কি এখন হয়ে গেল নাকি? আমরা তো শুনছি এখানে দাঁড়ায়, আমার শোনা ভুল? এতগুলো মানুষ সবাই ভুল শুনছে, সবাই ভুল শুনছে। আমি গেস করতেছি এখান থেকে তাকে ভাগায় দেওয়া হয়েছে কোন দিক দিয়ে। এখন আমি কি এত জায়গা চিনি? রাস্তাই তো নেই বাবা, রাস্তাই তো নেই। আপনি এলাকা চিনেন? আমরা এলাকার ছেলে পেলে আমরা যাই না, রাস্তা থাকতে হবে। আমি স্টুডেন্ট। আপনারা স্টুডেন্ট না, আপনাদের বয়সের মানুষরাই কিন্তু আমাদের সাথে অন্যায় গুলা করছে, তাই আপনাদের বয়সকে স্টুডেন্ট বললাম না, ঠিক আছে? আমি আমি একটা কথা বলি, যেই লোকটাকে আমরা খুঁজতেছি, যেই লোকটাকে আমরা খুঁজতেছি, তার হাতে কিন্তু আমাদের রক্ত লাগা, তার হাতে কিন্তু আমাদের রক্ত লাগা। হ্যাঁ, what do you want right now? solution কি চাচ্ছেন? এই জায়গাটা কেন সবাই এখানে আসলো সেটা বলো। এই জায়গা থেকে বলা হয়েছে, এই জায়গা থেকে কেন উল্টা পাল্টা কথা কেন বলা হয়েছে তাহলে? এই ভাষা থেকে এভরিথিং ইজ ফাইন হবে, সবার ফল হইছে। এখন কি solution চাচ্ছেন? জান এখন পাইছিলি ভাই? এই যে ভাইয়া,